নন্দলাল তো একতা একটা করিল ভীষণ পর, স্বদেশের তরে যা করি হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আ হা হা, করো কি করো কি নন্দলাল? নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কে বা? সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা হা, তা বটে তা বটে ঠিক। নন্দ একতা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল চাহি, পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল, তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে একে সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আ হা হা, করো কি করো কি, ছাড়ো না ছাই, কি হবে দেশে গলা টিপুনিতে আমি যদি মারা যাই? বলো কবি ঘট নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহি, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি, কখন উল্টায় গাড়ি খানি, নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়, তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভালো রে নন্দ, বেঁচে থাক চিরকাল।